আমাদের যত টাকা লাগে আমাদের সরকারের যত টাকা লাগে আমাদের লেবাননি যারা প্রবাসী ভাই বোনরা আছেন উনাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা লাগে আমরা খরচ করব আমি কোনো বক্তব্য দেওয়ার আগে আপনাদের সাথে মাহদিকে পরিচয় করিয়ে দিচ্ছি ওর নাম হচ্ছে মাহদি ওর জন্ম হচ্ছে লেবাননে এটা মাহদির বাবা উনি হচ্ছে মা আপনারা বুঝতেই পারছেন কি রকম খারাপ অবস্থায় থাকলে একটা পুরো ফ্যামিলি যে বাচ্চাটা জন্ম হয়েছে লেবাননে কীরকম অবস্থায় থাকলে ওখান থেকে চলে আসতে হয় আপনারা জানেন সেখানে প্রায় 100,000 মতো বাংলাদেশি আছেন তার মধ্যে 1800 জন অলরেডি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এই 1800 জনের সংখ্যা বাড়তে পারে কমতেও পারে এবং বাংলাদেশ সরকার আইওএম এর সহায়তায় তাদেরকে বিনা খরচে বাংলাদেশে আমাদের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনদেরকে তাদেরকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আমরা যত রকম প্রচেষ্টা নেওয়া যায় নিচ্ছি ওনারা সরাসরি বৈরুত থেকে আসতে পারেন নাই বৈরুত থেকে একটা এয়ারলাইন্সের মাধ্যমে জেদ্দাতে গিয়েছেন জেদ্দা থেকে এখানে এসছেন আজকে 54 জন এসছেন এর মধ্যে 20 জন আমাদের মহিলা আমাদের নারী রেমিটেন্স যোদ্ধা আছেন আপনাদের সবার প্রতি রেসপেক্ট সবার প্রতি শ্রদ্ধা এবং আপনারা ওনাদের কাছে সাথে আমি যে কথা বললাম আমি জিজ্ঞেস করলাম আপনারা আসলেন কেন সাধারণত আসতে তো চায় না আপনারা নিরাপদ কোনো জায়গায় যাওয়ার কি চেষ্টা করেছেন ওনারা বলল সেখানে ইসরায়েলি বাহিনী এমন ব্যাপক ভয়াবহ বেপরোয়া হামলা করছে যে ওনারা দক্ষিণ লেবানন থেকে উত্তর লেবাননে গিয়ে ওইখানেও অ্যাট্যাক হয়েছে এবং লেবাননে এমন কোনো জায়গা নাই যেখানে ওনারা সিকিউরড ফিল করতে পারেন যে চলে গেলে ওখানে অ্যাটাক হবে না অত্যন্ত খারাপ অবস্থায় আছেন কোনো কোনো আমাদের বাঙালি ভাই বোনদের কথা বলেছেন বিশেষ করে ভাইদের কথা ওনারা সমুদ্রের পারে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন আর একই সাথে সাথে ওনাদের সাক্ষী রেখে বলতে চাই ওনারা আমাদের ওখানে যারা এমবিসি কর্মকর্তা আছে তাদের খুব প্রশংসা করেছেন এমবিসি কাজ করেছে আপনাদের জন্য ভালো করে ঠিক আছে আমি আমার বক্তব্য রাখলাম আমি শুধু একটা কথা বলি আমাদের যত টাকা লাগে আমাদের সরকারের যত টাকা লাগে আমাদের লেবাননি যারা প্রবাসী ভাই বোনরা আছেন ওনাদের ফিরিয়ে আনার জন্য যত টাকা লাগে আমরা খরচ করব এখানে অলরেডি আমাদের 17 কোটি টাকা খরচ হয়েছে 17 কোটি 55 লাখ 55 লাখ হচ্ছে ফুডের জন্য এবং আমাদেরকে আইওএম এর আমাদের আইওএম এর যে আছেন নুসরাত বলেছেন আমাদেরকে ওনারা 200 জনের মতো ওনাদের খরচে লেবানন থেকে নিয়ে আসবেন আর আমরা আমাদের খরচে 1800 জনকে লিস্ট করেছি যদি আরও বেশি হয় আরও বেশি আসবে আমরা চেষ্টা করব আমাদের প্রবাসী কোনো ভাই কোনো বোন যেন লেবাননে অসহায় বোধ না করে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে